অমরনাথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো কাল ছিল মহালয়া, আর মহালয়ার দিন হয় তর্পণ। তার জন্যে তর্পণ করার জন্য বাপির সাথে আমি পৌঁছে গেছিলাম। আর যেহেতু বাপি এই বছর তর্পণ প্রথম করবে, তার জন্য ঠিক সমস্ত কিছু নিয়মকানুন তো অত জানা ছিল না, কিন্তু সকাল সকাল এখানে গিয়ে সমস্ত কিছু ওনাদেরকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করাতে ওনারা সব কিছু বললো। আর এরপর তোমাদেরকে আমি এই ভারত সেবাশ্রমে 360 একটু ভিউটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই জায়গাটায় মোটামুটি একটু কুপন কাটা হচ্ছিল, মানে একটু এরপরে ভোগের প্রসাদও দেবে তর্পণ হয়ে যাওয়ার পর, তার জন্য। আর ওইখানে একদম সকালবেলা থেকেই তর্পণ করানো হচ্ছিল, সকাল প্রায় ধরো 5টার আগে থেকেই তর্পণ চলছিল, আর হচ্ছিল প্রায় 11টা অবধি হবে, সেটাও মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করছিল। আর এরপর বাবা পোশাক পরিবর্তন করে নেওয়ার পর চলো ঘাটের দিকে যাওয়া যাক। আপনাদের দেয়া সমস্ত জল তারা গ্রহণ করেছেন, পিতৃপুরুষ খুব সন্তুষ্ট হয়ে দু হাত তুলে আশীর্বাদ করতে করতে স্বর্গেতে ফিরে যাচ্ছেন। আপনারা এতে মুনি ঋষিরা দর্শন করেছে, আপনারা তাদের উদ্দেশ্যে প্রণাম করুন, তাদের আশীর্বাদ ঝরে পড়ছে আপনাদের উপরে, সুখী সুন্দর জীবনযাপন করবেন, সেই পিতা পুত্রীয় সেই উদ্দেশ্যে প্রণাম করুন। বলুন ওম পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্ত্র উচ্চারণের সাথে সাথে সমস্ত কিছু তর্পণের কাজ করানো হচ্ছিল। আর এত সুন্দরভাবে তর্পণ এরকমভাবে সবাইকে এত জোনাকে একসাথে করতে এর আগে আমি কোনোদিন দেখিনি। এই প্রথমবার আমি তর্পণ দেখলাম আমার জীবনে, তো এরকম এটা একটা আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা বলতে পারো, এতগুলো মানুষ একসাথে তর্পণ করছে, এটা সত্যিই একটা দারুণ ব্যাপার। আর দেখতে পাচ্ছ এক দলের হয়ে গেছে, আর এর পরবর্তী দলটাতে ও যে দূরে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে, তো এরপর সেই দলটাই নাম ছিল, একটার পর একটা হচ্ছিল। আর প্রত্যেকটা দলেরই তর্পণ করতে বেশ কিছুক্ষণ সময় লাগছিল। আর দেখতেই পাচ্ছ ওই যে বাবা একদম প্রথমের দিকেই দাঁড়িয়েছে, আর তর্পণ তখন মাঝামাঝি সময়। আর এরপর তর্পণ হয়ে যাওয়ার পর বাবার আমি পোশাক পরিবর্তন করার পর, বাবা পোশাক পরিবর্তন করার পর বাড়ি যাব। তো আমি ভাবছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তাই একটা জায়গায় দেখে একটু সাইড করে একটু বসেছিলাম। আর এরপর তর্পণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওপর দিকে চলে এসেছি। এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছিল তোমাদেরকে আমি আগেই বলেছি, তো সেই এখানে সেই ভোগেরই প্যাকেট দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর ভোগের প্যাকেটে এরা তোমার পোলাওয়ের ব্যবস্থা করেছিল, তো সেই পোলাওটাও দেওয়া হচ্ছিল। আর এখানে সেদিন দেখতে পাচ্ছ কত মানুষের ঢল হয়েছিল, সেদিনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ছিল। আর আমি পোলাওটা নিয়ে আর বাবাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এরকম ডেইলি ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি চেষ্টা করব ভিডিও আনার। আর আমি তো মিনি ব্লগ প্রত্যেক দিন আপলোডই করি থাকি। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের দিন।